গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কটা বাজে বলতে এখন 4:30 বাজতে যাই। সন্নিহিতা আছে ওখানে, আমার নতুন স্টুডেন্ট পুচকি, এদিকে দীপু আছে। আজকে পুচকিকে ভ্যাকসিন দিয়ে নিয়ে চলে এলাম, ছাদে সব খেলাধুলো করছে। সন্নিহিতার পড়া হয়ে গেছে, ওদের বাড়ির কাছেই তো মাকে বললাম যে 10 মিনিট বোনের সাথে একটু খেলা করুক, তারপরে আসছে। না এটাও তো খেলার লোক পায় না, ওটাও পায় না। আর দীপা হচ্ছে আমার ক্যামেরাম্যান, ক্যামেরা করবে। হ্যাঁ হ্যাঁ, এই যে রিজু রানী, যাও ওদিকে যাও। তোর হাসি আমি কোনোদিন ভালো করে দেখতে পাই না, ওই জন্য আমি রেকর্ড করতে বাধ্য হলাম। মানে একটা ভুল যদি ও বলে তাহলে ওই হেসে মানে পাগল হয়ে যায়। ওই না দেখে কই যাবে, তুই দেখে বলছিস সানরাইজ ইন দ্য ওয়েস্ট। হ্যাঁ আমার মাথা খারাপ হয়েছে, আমি কি করব। এই ড্রয়িংটা তুই বই দেখে কালার করে এত সুন্দর করে ড্র করেছিস। ফার্স্ট অফ অল তুই এক্সামে এত টাইম পাবি না এত কিছু করার। ওনলি 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 পেন্সিল। আরে বাস, আর তোর ড্রয়িংটা দেখাবো সেটাই তো। কেন? হ্যাঁ সেটা তো ফোনে, তো কবিতা নিয়ে আসিস নি, যে কবিতা ড্র করেছিস সেটাই তো। না আমি এখানে স্ক্রিনশট নিয়ে দিয়ে দেবো, তুই যে ড্র করেছিস সেটাও মানুষকে দেখানোর মতো না। মানে আমি এর এর ড্রয়িং দেখে যেমন সারপ্রাইজ হয়ে গেছি যে এত ভালো ড্র করেছি, তোরটা দেখেও সারপ্রাইজ হয়ে গেছি যে এত খারাপ ড্র করেছিস। একটু যদি ওর কিছু ভুল হয় তো তুই তুই মানে আনন্দে আত্মহারা হয়ে যাস। একটাও কপি আনিস নি? আমার বাড়িতে প্রচুর কপি আছে, আসলে আমি মানে জায়গা পাচ্ছ না ড্র করবো। এবার দেখাবো আসলে তুই কেমন ড্র করিস, দাঁড়া। ঠিক আছে দেখাবো, দাঁড়াও, ওয়েট 1 মিনিট, আমি বলবো তো। 1 মিনিট, আই জাস্ট ওয়ান্ট টু নো, মানুষ একটা র্যান্ডম বিড়াল দেখে কিভাবে এতটা লাইন পেজ লিখতে পারে। আমি এ আর আমার আরো দুজন বন্ধু ওর মার বার্থডেটা একটা জায়গায় খেতে গেছিল, রেস্টুরেন্ট ক্যালকাটা ইন্টারন্যাশনাল ক্লাব, ক্যালকাটা ইন্টারন্যাশনাল ক্লাব। আচ্ছা তুই বল। কিভাবে একটা বিড়ালকে দেখি 300 পেজের স্টোরি মাথায় আসে যে কিভাবে লিখছিস, তুই কি লিখবি বিড়ালটাকে দেখে? আগে যে মানে পুরো দিনে আমার কি হয়েছে, লাস্টে কি বিড়ালটা কি হয়েছে, বিড়ালটা কি হয়েছে, দুজনের মানডে টেস্ট শেষ হবে তারপরে কোন স্টোরি রাইটিং হবে বাড়িতে। হ্যাঁ শেষ তো, মানে ওই একটা এক্সাম দিয়ে শেষ। মানে এটা কি লিটারেচার, এসএসটি, কম্পিউটার, কম্পিউটার আর্ট, ডান্স, ডান্স আমরা মানতে সরতে কাছলো না, আই আইডি ওরতে কাছলো। আই স্টপ ইট, স্টপ হিয়ার, ডু নট টক নাও, টেক ইওর পেন্সিল, দিস ইজ ইওর কপি। আমি বাধ্য হয়ে ভাবলাম এটা আমাকে ভিডিও করাই দরকার নেই, কি এও একটা ড্র করছে পার্টস অফ ফ্লাওয়ার, এন্ড রিশান অলসো ড্রয়িং দ্য সেম। তো এর এগুলো দেখো, রিশান আবার ড্রয়িং শেখেও, যদিও কোনোদিনও ড্রয়িংয়ে ফার্স্ট বা সেকেন্ড হতে পারিনি, অলওয়েজ থার্ড হয়েছে, তাই তো
সার্কেল ড্র করে তাও থার্ড হয়েছে, কি আনন্দ পেয়েছে। তা এটা এটা কি রিশন, এটা অ্যান্থার সে অবশ্য হবে, টাইম ওয়েস্ট হবে, কিন্তু তুই যেটা করছিস মানে ড্রয়িং টিচারও লজ্জায় এবার মুখ ঢাকবে যে আমি কাকে কি ড্রয়িং শেখাই। না এই মুছিস না, মানে অ্যান্থারগুলো একটু ঢংসে কর, বাকি উপরেরগুলো পেটালসগুলো ঠিকঠাক ছিল। আর আমার তো মনে হচ্ছে তুই অ্যান্থার ড্র করতে আজকে সারা রাত শেষ করে দিবি। না না অ্যান্থার হয়ে গেছে, দুটো অ্যান্থার হয়ে গেছে। তোর অ্যান্থার আবার ঘুরে ফিরে এর মধ্যে দিয়ে ওর মধ্যে দিয়ে গেছে, রিশানের সোজা সবটা উঠে গেছে, কোনো ঘুরে করেছি। রিশান ডো নট টেক টাইম বাবা, তাড়াতাড়ি করো। আরেকজন ওখানে বসে গভীর মনোযোগে কোকোমেলন দেখছে, কি কি দেখছে। একটা বেজে না করো যেমন, মানে তুই আগে অতিরিক্ত খারাপ করেছিলি, একটু একটু ভালো কর, যাতে ম্যামের দেখে মনে হয় যে না একটু চেক করি। তুই আমাকে যেগুলো ড্রয়িং করে পাঠিয়েছিস না কালকে, সেগুলো তো লোককে দেখানোর মতো না, মানে আমি নিজে বুঝতে পারছি না যেটা ফ্লাওয়ার না এলিফ্যান্ট, মানে ফুলটাকে দেখে হাতি মনে হচ্ছে। রিশান একদিন কি একটা যেন ড্র করেছিলি লেগ, আমি আমি সেটাকে দেখে কী ভেবেছিলাম জানিস, কি ভেবেছিলাম রিশান লেগটাকে দেখে, মানে বুঝতে পারছিস ওর ড্রয়িং এর লেভেল, ড্রয়িং শেখে আবার। আমি বলেছি তুই ড্রয়িং এ ভালো করে পারটা ড্রয়িং করেছিস। হ্যাঁ তারপরে আমি বুঝতে অসক্ষম থেকে গেছিলাম। এই আজকে বাইরের ওয়েদারটা বেশ মনোরম আছে। এটা হলো মানে ইরেজার, আমি এটাকে পেন ভাবছি, এটাকে আমি পেন ভেবে বসে আছি, এটাকে পেন্সিল, পেন্সিলটাকে পেন ভেবেছি, মানে ইরেজার যদি পেনের মতো হয় তাহলে আমি তো কনফিউজড হয়ে যাবো। তোদের কাছে এইসব জিনিস পাওয়া যেতে পারে, ওকে ড্রয়িংটা ভালো হয়েছে, আগে ড্রয়িংটা দেখা, রিশান পরে গিয়ে ড্রয়িংটা ভালো করেছে। হ্যাঁ চলো তোর তোর আগে ড্রয়িংটা দেখি, দিস ইজ বেটার। একটা হলো তোমার অ্যান্ড্রোশিয়াম জাইনোশিয়াম, তুই লিখিস নি তো কোনটা অ্যান্ড্রোশিয়াম কোনটা জাইনোশিয়াম। You have to mention here androsium and gynosium. Eta nei tera shashe desktop tola na obviously. Nishan next, now you draw. Acha ekta bisexual flower draw kor, জেনেশিয়াম। হ্যাঁ আগের পেজটা এটা দেখে এই ড্রয়িংটা খুব ভালো হয়েছে, ওকে নেক্সট। এ সবসময় না পিছনে চলে, একটু হ্যান্ড ফার্স্ট কর ড্রয়িং এ। হ্যাঁ তুমি আমাকে তো ওখানে ওখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করছো, ওর জন্য আগে চলে গেল। এই সরি ম্যাম ভুলে গেছে, ম্যাম ম্যাম ভুল হয়ে গেছে, ভালো হয়েছে। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, আই ডো নট টক স্ট্রাকচার বা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। এর কপি নিট অ্যান্ড ক্লিন লেখা, আর এটা একটা ছেলে, মানে যেমন ছেলেরা হোস্টেল মেসে থাকে তাদের তাদের ঘর বাড়ি তাদের মানে রুমগুলো দেখলে বোঝা যায়, সেটা রিশানকে দেখলেই বোঝা যাবে। আর মেয়েরা যেমন পরিপাটি হয়, ইনি হচ্ছে পরিপাটি করে দিলে, কে খুব আনন্দ পেয়েছে। কে রান্না হচ্ছে চিকেন, আমার হাজব্যান্ড আজকে রান্না করলো, চিকেন হয়ে গেছে প্রায়, চিকেন আমার খাওয়া হয়ে গেছে। আমি এমনি লাউ ডাল ছিল, দিদি রান্না করেছিল লাউ ডাল, সেটা দিয়ে খেয়ে নিয়েছি। আর এই পাতলা বেগুনের ঝোল, মাছ ছিল বাট আমি মাছ খাইনি। মাছ খেতে পারো না, এরকম মাছ খেলে কি? না আমি মাছ না আমি খাবো না। আজকে পুচকিকে ভ্যাকসিন দিয়ে নিয়ে এসেছি, গাটা হালকা হালকা, তার জন্য গরম আছে।
আর এটা হলো ওই 16 থেকে এই 24 মাসের যে ভ্যাকসিন রে, এরপরে সেই 5 বছরের ভ্যাকসিন। কিন্তু আমি অত কিছু আর ভিডিও করিনি, এখন ওকে খাওয়াবো, পুচকিকে খাওয়াবো। পুচকি চিকেন দিয়ে ভাত খাবে? পড়ানো আমার শেষ হয়ে গেল, এখন আমি তো খাবো না, ওরা খাবে। মেয়েকে খাওয়াবো, তারপরে ঘুমাবো। আমার মামাটা কি ছানা লাচ্চলে মশা টামলে ছিল? হ্যাঁ, মশা টামলে ছিল লাচ্চলে মামা মুখে মশা টামলে ছিল? এলো বাবা লে, এলো বাবা লে, আই লাভ ইউ মামা। মশা টামলে ছিল লাচ্চলে? মশা টামলে ছিল লিখছে লাচ্চলে মশা মোটা টামলে ছিল? হ্যাঁ, মশা টামলে ছিল, টামলে ছিল, টামলে ছিল, বুঝতে মশা টামলে ছিল। এসেছিল পড়তে, ওর পড়া হয়ে গেছে। না, ওটা ছোট ছিল তখন, হতো এখন হয় না। এটা বছরের না মাসের, তখন 1.5 ইয়ার, না 1 ইয়ার অ্যান্ড 6 মান্থস, 2 ইয়ার হয়নি আর হবে না, না এখন পড়িয়ে দেখো, দেখো হবে না। ওকে উঠতে বলো, কোনো ওঠো, থাক পরে, এখন এখনো না পড়ে যাবে। এটা ওর খেলনা রাখার, যা বস্তাটার মধ্যে ঢুকেও গেছে। নাও বোনো জুতো, বলো বোনো তো পালিয়ে যাচ্ছে, পড়বে না। কালকে ভিডিওটা আগে স্টার্ট করেছিলাম, বাচ্চারা পড়তে এসেছিল তখন, আর ভিডিওটা এখনও শেষ করা হয়নি, আজকে শেষ করবো। নিতে আজকে আবার পড়তে চলে এসছে, নিয়ে যখন খেলবে আমাকে বলছে যে ম্যাম মনে করো রেস্টুরেন্ট খেলবো, একটা বাটি আছে ওই যে লাল, বলছে মনে করো তুমি আমার কাছে চিকেন কারি চাইবে, অর্ডার করবে আর আমি তোমাকে দিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে। ভিডিওটা শেষ করার আগে একটুখানি চিকেন কারি খেয়ে নিই। সন্নিহিতা, ক্যান ইউ প্লিজ গিভ মি আ চিকেন কারি অ্যান্ড চিকেন রেশমি মালাই কাবাব, ওকে, অ্যান্ড 2 প্লেট স্টিম মোমো, চিকেন স্টিম মোমো। দাও অ্যান্ড 1 প্লেট, এটা কি এলো পাউডারটা? কি পাউডারটা? কি মশলা? না দিতে হবে না, উড়বে এখন, দিতে হবে না, বুনো মুখে টুকে দেবে, দিতে হবে না, এমনি মিথ্যে মিথ্যে ছড়িয়ে দাও। ওকে থ্যাংক ইউ ম্যাডাম, আন্না হয়েছে হয়েছে, অনেক হয়েছে, আন্না আন্না আন্না, অনেক মশলা বেশি দিয়ে দিচ্ছেন, বেশি ঝাল হয়ে যাবে, আমি কিন্তু অত মশলা খাবো না। থ্যাংক ইউ, এই যে আমার চিকেন কারি চলে এসছে। আর কি আছে ম্যাডাম এখানে? ও তুমি ফল দিয়েছো, এটা কী দিয়েছো? আপেল। আপেল দিয়েছো, আপেলের মাঝখান দিয়ে খেয়ে নিয়েছো কেন? আমি এরকম আপেল নেব না, এরকমই আপেল ছিল আমাদের। তোমাদের তো তাহলে এটা কী দিয়েছেন? কলা। কিন্তু আমি তো চেয়েছিলাম চিকেন, চিকেন কারি ছিল না, ছিল তার বদলে তুমি আমার কলার উপরে মশলা ছিটিয়ে আমাকে দিয়েছো। হ্যাঁ, এটা তো অন্যায় হয়েছে তোমার, আমি চিকেন খেতে এসেছিলাম তোমার রেস্টুরেন্টে। না বেশি মশলা ছড়িও না, একদম মশলা মশলার ডাব্বাটা দাও আমাকে, দেখি তুলে ফেলি। বোনের চোখে মুখে যাবে, আমার কাছে দাও। সুনিতার দাদু চলে এসছে ওকে নিতে। তো যাই হোক, চলো, অনেক চিকেন টিকেন খেয়েছে, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কী করেছে বাপরে বাপ, এত মশলা ছিটিয়েছে, ওকে এখন দিয়ে আসতে যাবো। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে শুরু করেছিলাম, ও এসেছিলো পড়তে তখন দেখার, আজকে শেষ করছি। চলো, আজকে ভিডিও এখনও শুরুই হয়নি। চলো টাটা সুনিতা, টাটা।